মৃত মা বাবার কবরের সামনে যে দোয়া করাটা কাজের ব্যস্ততার সময় হয়ে ওঠে না আমি হাঁটতে হাঁটতে বসতে বসতে বা নামাজে তাদের জন্য দোয়া করতে চাই কিভাবে দোয়া করব জানতে উপকৃত হব বাবা মা কবরে সালাম পেশ করতে যাবেন সেটা দোয়ার জন্য মূলত না সালাম পেশ করা এটাকে জিয়ারত বলা হয় সাক্ষাৎ তাদেরকে বিভিন্ন উলামায়ে কেরামের ইমামদের এই ক্ষেত্রে বক্তব্য রয়েছে পরিষ্কার যে তাদেরকে জানানো হয় তোমার অমুক ওয়ারিস এসে তোমার কবরে সালাম দিয়েছে এবং তারা সেটা জবাব দেন এরকম রূপ তাকে দেয়া হয় যাই হোক এটা একটা আর নিয়মিত কবরস্থানে যেতে পারেন না স্বাভাবিক এই জন্য আপনি দূর থেকে তার জন্য দোয়া করবেন সবচেয়ে উত্তম দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ আমার মাতা পিতা ছোটবেলায় আমাকে যেভাবে আদর স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন তুমি এখন তাদেরকে সেরকম মমতা স্নেহ এবং অনুগ্রহ দিয়ে তাদেরকে তুমি প্রতিপালন করো আজ আমার বাবা মা আমার কাছে নাই তুমি তাদেরকে দেখভাল করো রহম করো তুমি ক্ষমাশীল তুমি অনুগ্রহশীল আল্লাহর কাছে এভাবে আমরা দোয়া করতে পারি এবং এটা উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় আমরা করতে পারি আমি ছোট একটা খাবারের ব্যবসা করতে চাই কিন্তু কিভাবে করলে আল্লাহর দয়া বরকত পাবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী হবে সে ব্যাপারে কিছু উপদেশ দিন দেখুন খাবারের ব্যবসা আমাদের দেশে সততার সাথে করা এটা তো অনেক বড় একটা ইবাদতের কাজ ভালো কাজ যদি আল্লাহকে খুশি করার জন্য করে কারণ আমাদের দেশে খাবারের ক্ষেত্রে ভেজাল মুক্ত খাবার পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আমানতদারিতার সাথে বিক্রি করা হয় এমন খাবার সোনার হরিণ হয়ে গেছে গোটা পৃথিবীতে আর যা করুক না করুক মানুষ খাবারে ভেজালটা দেয় না আর আমাদের দেশ সব কিছুতে ভেজাল তো আছে আছে যেখানে আমরা নিজেরা খাই ওইটাতেও কি ভেজাল এবং বিষ মিশায় খাই তো আপনি যদি সেটা না করেন সততার সাথে করেন ব্যবসা একটু কম হয় কষ্ট একটু বেশি হয় তারপরও আপনি মানুষের ক্ষতি যেন না হয় সেদিকটা যদি খেয়াল করেন স্বাস্থ্যসম্মত এবং আপনার পরিচ্ছন্ন এবং প্রতারণা না করে খাবারের মধ্যে যত খাবারের ভেজাল আছে এই যে ফলের দোকান আছে যত ফল এবং যত সবজির দোকান আছে 100% দেখবেন সিস্টেম কি সুন্দর করে উপর দিয়ে একটা লেয়ার দেয় লেয়ার দেখে আপনার চোখ ছলছল করে উঠবে এত সুন্দর তাই না আর তল দেওয়া সব ছোট পচা হ্যাঁ বিভিন্ন রকমের টিলা টঙ্গর এই আর উপর দিয়ে কি খুব সুন্দর এটা প্রতারণা আপনি যদি এই ব্যক্তিকে কাস্টমারকে আপনি দিতে হয় উপর নিচ থেকে সমানভাবে দিবেন এবং সাধারণভাবে রাখবেন দুনিয়ার অন্য দেশগুলো আমাদের মতো এত চালাকি করে না অমুসলিমরাও এরকম করে না কিন্তু আমরা মুসলমান দেখবেন ইয়া বড় একটা টুপি লাগা দাড়িও আছে হাতে একটা তসবিহও আছে উনিও দুই নম্বরই করেন যে দেখান একটা দেন আরেকটা তো খাবারের ব্যবসা করলে সেক্ষেত্রে সততার সাথে ব্যবসা করবে টিকা কঠিন মহা কঠিন কারণ ফল দোকানদার সবাই এত সুন্দর করে সরষের তেল মেখে মেখে চকচক করে সাজায় সাজায় রাখছে আপনি বলবেন না ভাই আমি দানায় বানায় করবো না যেমনি আছে এমনি আছে আপনার কাছ থেকে কেউ কিনবে না এটাই হলো বাস্তবতা না কিনলেও আপনি যদি সংগ্রাম করেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে আমি এটা করি না এবং একটা টার্গেট অডিয়েন্স এখন অনেক মানুষ পিওর জিনিস খোঁজ করে ভেজালে মধ্যে তো সেই মানুষগুলোকে টার্গেট করে কৌশল করে এবং আপনার পরিকল্পনা করে সুন্দর করে যদি আপনি ব্যবসা করেন আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ বিল্লাহ বিধায় মাপে কম না দেওয়া স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করা পরিচ্ছন্ন রাখা প্রতারণা না করা এগুলো একটা আদর্শ ব্যবসার মূল পয়েন্ট এগুলোর মাধ্যমে আমরা এই ব্যবসাকে আখেরাতের ব্যবসা করে করতে পারি জাযাকুমুল্লাহ খায়র আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে